এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছো খুব খারাপ একটা আপডেট হতে চলেছে। আমাদের কাছে তো খুবই ব্যাড আপডেট, কারণ আমরা এখনও স্মল ক্রিয়েটার, যাদের হাজারও পর্যন্ত ক্রস করেনি তো দূরের কথা, 700ও ক্রস করেনি, এছাড়া আমার ক্রস করেনি। আমি নিজেরটা খুব তাড়াতাড়ি তোমার হাইটটা তুলে ফেলবো, আর এইভাবেই চলে আসলাম তোমাদেরকে আপডেটটা দিতে, তার কারণ একটাই, যাতে তোমরা সবাই সব কিছু জেনে যাও। ফ্রম 29 জুলাই থেকে এটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, ইউটিউব স্টুডিওতে গেলে তোমার এটা শো করবে যে 29 জুলাই থেকে তোমার সাবস্ক্রিপশন যে হাইটে যে ফিচার্সটা রয়েছে সেই ফিচার্সটা তোমার ডিলিট হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি উঠে যাবে। তোমরা সাবস্ক্রিপশনটা যেটা হাইট করে রাখছি আমরা সেটা অটোমেটিক্যালি শো করা স্টার্ট করে দেবে ফ্রম 29 জুলাই। তো সেটা ইউটিউব করার আগে থেকে আমি মনে করবো যে তোমরা নিজেদেরটা করে নেওয়া খুবই ভালো। হ্যাঁ, দুটো জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, সাবস্ক্রিপশনটা যদি অন হয়ে যায় তাহলে কী হবে, আর সাবস্ক্রিপশন যদি অফ থাকতো তাহলে কী হতো। সাবস্ক্রিপশন হাইড করতে তো ইউটিউবই বলেছিল, বাট এখন যেহেতু অনেক রকম ফেক জিনিসটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য যা যা করছে আর কি মানুষে, তো সেটা যাতে ধরা পড়ে যায় তাই জন্য, বা না চলে আর কি, কন্টিনিউয়াসলি না হয়, তো তার জন্য ইউটিউব এই আপডেটটা নিয়ে এসছে যে তোমার সাবস্ক্রিপশন আমরা তুলে দেবো, আর হাইড করা থাকবে না। নতুন যারা ক্রিয়েটার তাদের জন্য খুবই ব্যাড নিউজ, তার কারণ হচ্ছে সাবস্ক্রিপশন দেখে হয়তো তোমার ভিউজ সেরকম বাড়বে না, ইউটিউব রিকমেন্ডেশন দেখে যতটাই করুক না কেন সেটা বাড়বে না, আর তোমার সেরকমভাবে তোমার আপডেটও হবে না, সাবস্ক্রিপশন হয়তো সেরকমভাবে বাড়বে না। বাট বড় সাবস্ক্রাইবারদের জন্য খুবই ভালো, তাদের তো চ্যানেল এমনি শো করে, আর যাদেরটা এখনও স্টিল নাও হাইড করা রয়েছে তাদেরটা দেখে আরও বেশি ভিউজ আর সাবস্ক্রিপশনটা বাড়তে থাকবে। আর কেন বলতো, এটা হচ্ছে মানুষের মানে কী বলতো মেন্টালিটি, যে কম যাদের সাবস্ক্রিপশান আছে তাদেরটা দেখার থেকে যাদের সাবস্ক্রিপশান বেশি আছে তাদের নলেজ পাওয়ারটা অনেকটা বেশি, তাদের কোয়ালিটি অনেক বেশি, যারা যাদের বেশি সাবস্ক্রিপশান থাকে আর কি। যাদের কম থাকে, 500 নিচে থাকে, 500 বা 1000-এর নিচে থাকে, তারা তো কিছুই জানে না, ছোটো ক্রিয়েটার কীভাবে এদের 2-3টে ভিডিও ওরকম ভাইরাল হয়ে যায়, তো সেটাই হয়ে গেছে এখন বিশাল বড় একটা ব্যাপার আমাদের জন্য, যেহেতু আমরা স্মল ক্রিয়েটার। আর আমার সাবস্ক্রিপশন তো তোমরা এখন দেখতেই পারবে যে আমি আমি কতটা মানে আমার কতটা সাবস্ক্রিপশনে রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে। তো যারা যারা এখনও স্টিল নাও হাইড করে রেখেছো, ইউটিউব কাজ করার আগে থেকে তোমরা নিজেরা কাজটা করে কমপ্লিট করে নাও, তাহলে খুব ভালো হবে। তো চলো, কী বলবো, ভেরি ব্যাড আপডেট আমাদের জন্য, বাট স্টিল ফাইটিং তো করে যেতেই হবে, রাইট? তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল, কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।